हेलो फ्रेंड्स, मैं ऑडिबल कौन कौन ऑडिबल अतोनू ऑडिबल गुड इवनिंग अतोनू। हाँ, शुभ सन्ध्या। आज की शुरू करी एक कथा बोलो दो इश्यू नहीं। तो प्रथम कथा बोलो ऑन प्रोफेसर सुभाष मुखर्जी, इंडिया प्रथम टेस्ट ट्यूब देवी, वर्ल्ड सेकेंड टेस्ट ट्यूब देवी। আর ওয়ার্ল্ডে যে পদ্ধতিতে এখন টেস্ট টিউব বেবি তৈরি হয় তার আবিষ্কর্তা, ওনার পদ্ধতিটাই গোটা পৃথিবীতে এখন অ্যাকসেপ্টেড। দ্যাট ইজ এ সিম্পলার ওয়ে অ্যান্ড চিপার ওয়ে। উনি একটু কথা বলতে পারেন। উনি সুভাষ মুখার্জি আমাদের মাস্টারমশাই ছিলেন, সুমিত হালদার। হি ওয়াজ আওয়ার টিচার অফ ফিজিওলজি ইন এনআরএস মেডিকেল কলেজ। কাছ থেকে পেয়েছি, উনি আমাদের হসপিটাল সুপারিনটেন্ডেন্ট ছিল, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিল। হি ওয়াজ আওয়ার হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। খুব কাছ থেকে দেখেছি ব্রহ্মচারী শ্রদ্ধা প্রকাশ। ওনার সম্বন্ধে কিছু বলবো। ওনার গতকাল 19 জুন 1980 হি কমিটেড সুইসাইড। ইতিহাসটা আমি বলবো, তখন বিচার করবেন হোয়েদার দ্য স্টেটমেন্ট হি কমিটেড সুইসাইড অর হি ওয়াজ কিল্ড বাই দ্য মার্কসিস্ট, কোন কথাটা ভালো হবে, কোন কথাটা সুটি ইতিহাসের জন্য, ইতিহাস লেখার জন্য কোন কথাটা সুটেবেল হবে। হোয়েদার দ্য সেন্টেন্স শুড বি হি কমিটেড সুইসাইড অর হি ওয়াজ কিল্ড বাই দ্য কমিউনিস্ট, কোনটা। আমি এবার সাবজেক্টে চলে যাচ্ছি, তারপরে আসবো বার্তক ওয়েস্ট বেঙ্গল। এটা আজকে 1947 20th জুন একটা রেজলিউশনের মধ্যে আমাদের স্টেট অ্যাসেম্বলিতে এটা হয়েছিল। আমি প্রথমে চলে যাচ্ছি, আমি প্রথমে প্রফেসর সুভাষ মুখার্জি, পরে আসছি ন্যাচারালি বার্তক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড শ্যামল মুখার্জি আসবে। আমি প্রথমে এটা ইস্যুটা আসি, কারণ সেকে যে ইস্যু ধরেছি প্রথমে, এটা হচ্ছে আজকে 40 ইয়ার্স এর আগেকার ঘটনা। এটা আপনাদের অনেকের, যারা সিনিয়র, যাদের বাবা মা বেঁচে আছেন এখনো, বা যারা সত্যি আমার মতো বয়সের সিনিয়র, তারা কথাগুলো মনে রাখবে। এখনো ইতিহাসটা মুছে যায়নি, এখনো ফ্রেশ। খবরের কাগজের আর্কাইভসে গেলে অনেক তথ্যগুলো পেয়ে যাবেন। এবার আসছি আমি, 1973, সেটা কংগ্রেস জামানা। সিদ্ধার্থ শঙ্করায় তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আমরা মেডিকেল করে মেডিকেলে ঢুকলাম, আমরা আমাদের ব্যাচ ঢুকলো এনআরএস মেডিকেল কলেজে। ফার্স্ট ইয়ার থেকেই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ানো হতো তখন ফিজিওলজি। হি ওয়াজ আওয়ার প্রফেসর অফ ফিজিওলজি। স্যার থাকতেন আমাদের ক্যাম্পাসে, ইউনিভার্স ক্যাম্পাসে। হি ওয়াজ হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। এবং স্যারের তখন আমরা অত বুঝতাম না তার গবেষণা। স্যারের অনেকগুলো পোষা বড় বড় ভেড়া ছিল, সিট, ওগুলো ক্যাম্পাসে ঘুরে বেড়াতো, ঘাস খেত, ঘুরে বেড়াতো। ওগুলোকে আমরা বিদ্রুপ করতাম, হ্যাঁ বিদ্রুপ করতাম যে স্যারের স্যারের বাচ্চা। অত তো বুঝি না স্যারের কি লেভেলে গবেষণা, কি অমুক তমুক, এগুলো নিয়ে, এই ভেড়াগুলোকে নিয়ে আমরা খুব জোক করতাম, ভেড়াগুলো খেলা করতাম ক্যাম্পাসে। স্যার একটা অদ্ভুত মানুষ, অদ্ভুত মানুষ। স্যারকে কখনো মজা পড়তে দেখতাম না, জুতোতে কখনো আয়রন ছিল না, চামড়ার জুতো একটা, সাধারণ ড্রেস। হোস্টেল, হোস্টেল বলতে তখন সেটা কোয়ার্টার, দেখুন আপনারা সেটা কোয়ার্টার বোর্ড। আমাদের হোস্টেলের তিনতলার ওয়েস্টার্ন উইং এর একটা পার্টে ছিল আমাদের ক্যান্টিন, একটা ছোট রুম নিয়ে ক্যান্টিন। একতলা ছিল আমাদের ডাইনিং স্পেস ওই ওয়েস্টার্ন উইং এর, আর ওই তিনতলা ওয়েস্টার্ন উইং এর একটা দুটো রুম নিয়ে সাড়ে সাড়ের কোয়ার্টার, ইজ দ্য হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, এবং স্যারের পড়াশুনোটা ফিজিওলজিতে, উনি ফিজিওলজি পড়াতেন, মূলত
রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে পড়াতেন, হি দ্য পার্সন অফ রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। এবং তারপরে একটা স্যারকে অত গভীরভাবে আমরা তার কি নিয়ে গবেষণা, পাগল পাগল ভাব, আমাদের অনেক টিচার তাকে বিদ্রুপ করেন, অনেকে সহ্য করতে পারেন না, এটা তো আছে, সেগুলো নিয়েও আমাদের চলতো। এবার স্যারের প্রথম যেটা খবরের কাগজে খুব বড় করে বেরোলো, যে স্যারের প্রসেসে ইন্ডিয়ার প্রথম টেস্ট টিউব বেবি, এবং সেই সিজারটাও হলো কিন্তু আমাদের ক্যাম্পাসের বাইরে, ওটা আর কে রামকৃষ্ণ মিশন হসপিটালে ওটা বেবিটা হয়েছিল, দুর্গা, বাচ্চা দুর্গা, টেস্ট ফার্স্ট টেস্ট টিউব বেবি অব ইন্ডিয়া, সেকেন্ড টেস্ট টিউব বেবি অব দি ওয়ার্ল্ড। তার কয়েক মাস আগে হ্যাঁ এডওয়ার্ডস ইংল্যান্ডে ফার্স্ট টেস্ট টিউব বেবি তৈরি করে দিয়েছে, যে তিনি পরবর্তী নোবেল প্রাইজ পেয়েছিলেন। এইবার শুরু হলো কাউন্টার। এবার যেমন খবরের কাগজে এই কথাটা বেরোচ্ছে, এবার কলকাতা শহরের কিছু ডাক্তারদের তরফ থেকে এবার বিদ্রুপ শুরু হলো, বিদ্রুপ, ব্যঙ্গ, মৃত্যু। এবার সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকার একটা রিভিউ কমিটি করে দিলেন। সেই রিভিউ কমিটি ঠিক করে বলে দেবে গভর্নমেন্টকে যে সুভাষ মুখার্জি যেটা দাবি করছে টেস্ট টিউব বেবি তার পদ্ধতিতে, সেটা সত্যি না মিথ্যা না ফ্রড। এইবার এটা নিয়ে কলকাতা শহরে কয়েকটা জায়গাতে ইনস্টিটিউটে সেমিনার হয়েছিল, যেখানে প্রফেসর মুখার্জিকে ডাকা হয়েছিল, আমাদের ক্যাম্পাসেও হয়েছিল। সেই মিটিংয়ে আমরা তখন ছাত্র, 78 মানে আমরা তখন থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে উঠবো, আমরা এই সময় আমাদের ক্যাম্পাসেও হয়েছিল, আমরা সেই মিটিংগুলো অতি উৎসাহে অ্যাটেন্ড করতাম, অনেক কিছুই বুঝতাম না, কিন্তু একটা জিনিস এইটুকু বুঝে গেছিলাম যে প্রফেসর মুখার্জিকে হেকেল করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে, এবং যে রিভিউ কমিটি করা হয়েছিল পিকিউলিয়ার, সেই রিভিউরই কমিটিতে রিপ্রোডাকটিভ ফিজিওলজির কোনো লোক ছিল না। রিভিউ কমিটি আর কম্পোজড অফ পারসনস যারা ছিল ক্লাসিক্যাল গাইনোকোলজিস্ট, যারা জীবনে শুধু সিজার করেছে আর হিস্টেরেক্টমি করেছে, তার বিয়ন্ডে কোনো গবেষণার কোনো ধারণা তাদের নেই, এবং অন্যান্য সাবজেক্টের এবং সাম ইঞ্জিনিয়ার, বাট নো পারসন অফ রিপ্রোডাকটিভ ফিজিওলজি। সারের কাজের দুটো পার্ট, একটা হচ্ছে যে রিপ্রোডাকটিভ ফিজিওলজির পার্ট, আর একটা ক্রায়ো প্রিজারভেশনের পার্ট। এই দুটো সাবজেক্টের, ক্রায়ো প্রিজারভেশন আর রিপ্রোডাকটিভ, যে দুটো পার্টের কোনো এক্সপার্ট ছিল না। সেই রিভিউ কমিটির রিভিউ রিপোর্ট সাবমিট হয়েছিল মন্ত্রিসভার কাছে, তখন লেফট 78 তখন লেফট ফ্রম গভর্নমেন্ট এসে গেছে, এবং তারা রিভিউ কমিটিতে তারা করে স্যারের শাস্তি হলো, অর্থাৎ স্যারকে ওরা ফ্রড বললো। তুমি ইমাজিন, ফ্রড বললো, এবং স্যারকে ওরা, আমি স্যারের সঙ্গে আমাদের অনেক কিছু আমি আজকে বলছি না, পরের কথা, এবং স্যারকে ওরা ট্রান্সফার করলো কোথায়, বাঁকুড়া মেডিকেল কলেজের ফিজিওলজিতে, সেইখান থেকে, এবং সেই অবস্থায় ওনার একটা এমআই হয়, মাইক্রো ইনফার্কশন হয়, স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার পরে অনেক অ্যাপিল করলেন, অ্যাপিল করার পরে ওনাকে কলকাতায় আনা হলো। কোথায় পোস্টিং দেওয়া হলো, কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ ক্যাম্পাসের পশ্চিম দিকে একটা আই হসপিটাল আছে, একটা রিজনাল ইনস্টিটিউট অফ অর্থোলজি বলা হয়, RIO, ওতে একটা পোস্ট তৈরি করা হলো। হ্যাঁ, সেই পোস্টটা বলা হলো লাইট ফিজিক্স, লাইট ফিজিওলজি, লাইট ফিজিওলজি, কারণ আইয়ের যে ফিজিওলজিতে লাইট একটা ইম্পর্টেন্ট পার্ট, ওনাকে লাইট ফিজিওলজির উপরে একটা অধ্যাপক করে ওনাকে আনা হলো, এবং সেই বিল্ডিংয়ে কোনো লিফট ছিল না, স্যারের অলরেডি এমআই হয়ে গেছে, সেখানে পোস্টিং দেওয়া হলো। আস্তে আস্তে পায়ে উঠে হাঁটতে, আর এনআরএস থেকে ট্রান্সফারের পরে আমাদের এনআরএস ক্যাম্পাস থেকে ওনাকে চলে যেতে হয়, উনি বালিগঞ্জের একটা ফ্ল্যাট থেকে আপ ডাউন করতে, এবং স্যারকে হেকেল করতে 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 এমন একটা অবস্থা এলো, কেউ স্যারের পেপারগুলো কিন্তু রিভিউ আর করলো না,
স্যারের আমরা পরে 80-তে 19 জুন 1980-তে আমরা সংবাদ পেলাম স্যারের ডেড বডি পাওয়া গেছে হাঙ্গিং অবস্থায়। এই হচ্ছে জীবন। তারপরের ঘটনা, তার সেই জীবনী নিয়ে হিন্দিতে অনেক ফিল্ম ফিল্ম হয়েছে, কেউ কেউ বই লিখেছে। আমার এক বন্ধু স্যারের পেপারসগুলোকে কম্পাইল করে অনেক লেখালেখি করেছে বিভিন্ন কাগজে, ওর নাম ডক্টর স্বপন জানা, আমার ক্লাসমেট। আর আমাদের একজন সিনিয়র দাদা সুদর্শন দা বলে, যে পর আমাদের আমাদের বয়সের সিনিয়র ইন এমবিবিএস, ইন এমবিবিএস বা তার পোস্ট গ্রাজুয়েশন এবং পোস্ট ডক্টরাল এমসিএইচ আমারও পরে নার্স ক্যাম্পাস থেকে পেডিয়াট্রিক্সে। এবং এই সুদর্শন দা তার সমস্ত পেপারসগুলো কম্পাইল করে বিভিন্ন লোককে দেখিয়েছে, খবরে কাগজে চিঠি করেছে, দেশ বিদেশে নিয়ে কথা বলেছে। এইটা মানুষের বাইরের লোকের চোখে আসে। এবং এই সুদর্শন দা পোস্ট ডক্টরাল হওয়া সত্ত্বেও কিন্তু পরে কখনো কোনো টিচিং পোস্ট পায়নি, যতটুকু আমি জানি। তার কমিউনিস্টরা এত অ্যাগ্রেসিভ, এত 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 ভয়ঙ্কর। এবং তারপরের ঘটনা বলি এবার, কারণ ফিল্ম বেরিয়ে গেল হিন্দিতে, উনি অনেক অনেক মানে বেঙ্গলের বাইরে অনেক আলোড়ন ফিল্ম হয়ে গেছে, কিন্তু বেঙ্গলে এমন একটা মানুষের কাজ নিয়ে কোনো ফিল্ম, এত বড় স্যাকে কোনো 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 ফিল্ম মানে, কারণ তখন পশ্চিমবাংলায় সমস্ত অল ইনস্টিটিউশনস, অল ইউনিভার্সিটিজ, ইভিং টালিউড, সবাই সিপিএম হয়ে গেছে, সবাই বামপন্থী, সবাই কমিউনিস্ট হয়ে গেছে। এবং কমিউনিস্ট পার্টির ডিকটেটসের বাইরে তখন পশ্চিমবাংলায় সিপিএম এর নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারত, এভরিথিং পলিটিসাইজড। সুভাষ মুখার্জি তো সিপিএম এর ক্যাডার নয়। এইবার দেখি সুভাষ মুখার্জির অবদানটা কোথায় ছিল, অরিজিনালিটি কোথায় ছিল। এডওয়ার্ড যে পদ্ধতিতে যেটা টেস্টিং রুমি করেছিল, কারণ এডওয়ার্ড যখন 1978-এ জাস্ট স্যারের টেস্টিং রুমি, জাস্ট কয়েক মাস আগে ওদের টেস্টিং রুমি, কয়েক মাস আগে, 7 মাস আগে, ওরা ইংল্যান্ডে তখন ওরা আল্ট্রাসাউন্ড মেশিন পেয়ে গেছে, ওদের মডার্ন মাইক্রোস্কোপ পেয়ে গেছে, ওরা সমস্ত গ্যাজেটস এবং ল্যাবরেটরি পেয়ে গেছে, ওদের ইনস্টিটিউশন ল্যাবরেটরি আছে। আর আমাদের এখানে তো গভর্নমেন্টের কোনো মেডিকেল কলেজে কোনো সেই অর্থে গবেষণার কোনো ব্যবস্থা নেই পশ্চিমবাংলায় আজও নেই। স্যার তারই মধ্যে ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাসের বাইরে বিভিন্ন জায়গায় যেখানে যা সুযোগ পেয়েছে সেই নিয়ে উনি কাজ করেছেন। আর ওনার কাজের জায়গাটা কোথায় কীভাবে উনি কাজটা করেছিলেন, উনি স্যারের বলে যে স্যার এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে, স্যারের জন্ম হচ্ছে বিহারের, তখন বলা হতো ওই এই জায়গাটায়, স্যারের প্রবাসী বাঙালি ছিলেন বাবা আর ওনার, উনি এখানে খুব লিচু বিখ্যাত, কি নাম, খুব লিচু বিখ্যাত, আমাদের বিহারের যে লিচুটা বিখ্যাত, স্যারের ওইখানে জন্ম। আর এখানে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে উনি এডিনবরা থেকে এমআরসিওজি করে এসে তারপরে এখানে জয়েন করলেন ফিজিওলজিতে। স্যারের এবং স্যারের গবেষণা যেটা ছিল ওখানে, পিএইচডিটা ছিল রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, স্যার এই সাবজেক্টে দিল। এখানে স্যারের যেটা অরিজিনাল কাজ হচ্ছে, এবার তফাতটা বলেছি, এডওয়ার্ডের কাজটা ছিল একটা, এবং টেস্ট টিউবই কখন প্রয়োজন হয়, যেখানে মাদার দি লেডি ওয়াইফ ইজ নট বিং ইমপ্রেগনেটেড নর্মাল ওয়ে, সেক্ষেত্রে হাজব্যান্ডের স্পার্ম আছে, ওয়াইফের ওভাম আছে, অথবা হাজব্যান্ড ছাড়া অন্য কোনো ডোনার স্পার্ম নিয়ে আউটসাইড দ্য বডি ওভামকে এবং স্পার্মকে ফার্টিলাইজ করে সেই ফার্টিলাইজড ওয়ামটাকে প্ল্যান্ট করা ইন দ্য ইউটেরাস, এই তো পদ্ধতি। এবার এডওয়ার্ড যেটা করতো, এডওয়ার্ড করতো কি, এডওয়ার্ড আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে নিত কখন ওভুলেশনটা হচ্ছে, সেই ওভুলেশনটা হলে উনি ল্যাপারোস্কোপ করে ওভামটা কালেক্ট করতো, সে কালেক্টেড ওভাম আর এখান থেকে হাজব্যান্ডের স্পার্ম অথবা ডোনার স্পার্ম, হোয়াট এভার সিচুয়েশন পারমিটস, নিয়ে আউটসাইড দ্য বডি এনে টেস্ট টিউব ফার্টিলাইজ করে যে ফার্টিলাইজড ওভামটা ওই মেনস্ট্রুয়াল পিরিয়ডে, ওই ওয়ান্টেড টু বি মাদারের ইউটেরাসে প্ল্যান্ট করা হতো, দ্যাট ওয়াজ দ্য টেকনিক। অর্থাৎ এখানে যে
ইউটিলিটি হচ্ছে কি আমার ইউএসজি মেশিন চাই, ল্যাপারোস্কোপ চাই, এবং ওই মেনস্ট্রুয়াল সাইকেলেই আমরা জাইগোটটাকে প্ল্যান করছি ইন দা ইন দা ইউটেরাস অফ দি লেডি। এইটা সারের ডিফারেন্সটা কোথায়? সারের কাছে কোনো ইউএসজি মেশিন নেই, দিয়ার ইজ নো মেশিন অফ দ্য আল্ট্রাসাউন্ড। হ্যাঁ বোঝাতে পারছি। হ্যাঁ মজফফরপুর, সারের বাড়ি মজফফরপুর, ঠিক বলেছো অভিষেক। সারের অরিজিনাল জন্মস্থান হচ্ছে যে মজফফরপুর, ইয়েস, আমরা সব ভুলে যাই আজকাল মজফফরপুর। এবার সেইখান থেকে এলেন, এটা হচ্ছে যে সারের সারের কাছে তো কোনো ইউএসজি মেশিন নেই, কারণ আমাদের কলকাতাতে 78-80 পর্যন্ত কোনো UAT-80 কেন, ওদের 82-র পরে ইউএসজি মেশিন এলো কলকাতা শহরে, 80-78-এ কোনো ইউএসজি মেশিন নেই। সার এই ওভুলেশন টাইমটা কখন? সার যে লেডির যে ডেলিভারি পাথওয়ের মিউকোসা ইনসাইডের মিউকোসার চেঞ্জেস দেখে স্যার ডিটেক্ট করতেন কখন ওভুলেশনটা হচ্ছে, ইটস দ্য ইউনিকনেস অন ক্লিনিক্স। ঠিক সেই সময় উনি কোনো ল্যাপারোস্কোপ নেই, উনি সেই সময় পোস্টেরিয়র ফর্নিক্স দিয়ে ইউটেরাসের পেছনে যেখানে ওভারিটা আছে সেখানে সিরিঞ্জ দিয়ে, নিডল সিরিঞ্জ দিয়ে নেগেটিভ সাকশনে স্যালাইনের মধ্যে উনি সাক করে ওভামটা হতো। সেই ওভামটা এবার মাইক্রোস্কোপে দেখে এদিক থেকে স্পার্ম নিয়ে ফার্টিলাইজড ওভাম করে আউটসাইড দ্য বডি, এবার ওই মেনস্ট্রুয়াল পিরিয়ডের মধ্যে যদি প্ল্যান্টেশন সম্ভব হয় করলেন, যদি না হয় নেক্সট পার্ট। এই ফার্টিলাইজড ওভামটাকে উনি প্রিজার্ভ করবেন ক্রায়ো প্রিজার্ভেশন। হ্যাঁ নেগেটিভ টেম্পারেচার ক্রায়ো কোল্ড এতে উনি প্রিজার্ভ করবেন। এই যে ক্রায়ো ফিজিক্স, যে ক্রায়ো প্রিজার্ভেশন ক্রায়ো ফিজিক্সটা, এইটাকে ওনায় হেল্প করলেন ওনার সেই বন্ধু ডক্টর সুমিত মুখার্জি। এই জায়গাটা প্লাস আরো তার টিম এবার ক্রায়ো প্রিজার্ভ হয়ে গেল। এবার ডক্টর বলি পরের মেনস্ট্রুয়াল পিরিয়ডে বা তারও পরের মেনস্ট্রুয়াল পিরিয়ডে যখন সুযোগ আসবে তখন সেই যে প্রিজার্ভ ক্রায়ো প্রিজার্ভ ফার্টিলাইজড ওভামটাকে উনি প্ল্যান করবেন। আর ক্রায়ো প্রিজার্ভড হয়ে গেলে দ্যাট ফার্টিলাইজড ওভাম উইল নট ডিভাইড, সেখান থেকে সেল ডিভিশন হবে না, চুপচাপ সে পড়ে থাকবে। দিস ইজ দ্য ইউনিকনেস, ভেরি চিপ প্রসেস অ্যান্ড সিম্পলার প্রসেস এইটা হচ্ছে। এবং পরবর্তীকালে গোটা পৃথিবীর মানুষ স্যারের এই প্রসেসটাই কিন্তু অ্যাডপ্ট করেছে। দিস ইজ দ্য প্রসেস নাও ফ্রম দ্য ওয়ার্ল্ড। এবার আসছি আমি আরেকটা জায়গাতে। এইবার পরবর্তীকালে দেখা গেল এইটা নিয়ে যখন এ হচ্ছে তারই পরে ইন্ডিয়ার আরেকজন আরেকজন মানুষ উনি হচ্ছেন ও ব্যাঙ্গালোরের, ইয়েস ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরের একজন অধ্যাপক ছিলেন প্রফেসর অনন্ত কুমার। অনন্ত কুমারের ওনার ক্লিনিকের নাম হচ্ছে হোপ ফার্টিলিটি ক্লিনিক। সেইখানে উনি টেস্ট টিউব বেবি তৈরি করলেন। সেই টেস্ট টিউব বেবিটা ভারতবর্ষের ফার্স্ট টেস্ট টিউব বেবি হিসেবে স্বীকৃতি পেলেন, কারণ তার রিকগনিশন ছিল। ব্যাঙ্গালোরের মানুষ তো অতখানি এই বাঙালির মতো তো এত ভয়ঙ্কর হয়ে ওঠেনি। কিন্তু পরবর্তীকালে এই অনন্ত কুমার পরবর্তীকালে সুভাষ মুখার্জির অ্যাচিভমেন্টস এবং পেপারসগুলোর বন্ধ পান। তখন আমাদের বন্ধুরা এবং সিনিয়ররা সেই পেপারসগুলো ওনার কাছে পৌঁছে দেন অনন্ত কুমার। অনন্ত কুমার বাই দিস টাইম স্যারের মৃত্যুর পরে বাই দিস টাইম হি হ্যাজ বিকাম দ্য ডাইরেক্টর অফ দ্য ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ গাইনি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, এই চ্যাপ্টারের বিকেম দ্য হেড, নট ডিরেক্টর, বিকেম দ্য হেড। এবং উনি পেপারসগুলো পড়ে এবং ওনাকেই তার আগে অনন্ত কুমারকে মোটামুটি ভারতবর্ষের মানুষ অ্যাজ দ্য ফাদার অফ টেস্ট টিউব বেবি অফ ইন্ডিয়া বলে স্বীকৃতি দিয়েছে। এই পেপারসগুলো কম ছিল না, অ্যাবাউট 72 পেপার স্যারের বিভিন্ন
দেশীয় বিভিন্ন জার্নালসে পাবলিশ, তখন কতক্ষণ হয়ে গেল স্যারের সম্বন্ধে? ও মা, 22 মিনিট হয়ে গেছে, না আমি আর বেশিক্ষণ বলবো না। এইবার অনন্ত কুমার নিজে কলকাতায় এলেন, হি রিভিউড অল দ্য পেপার্স, সবার সঙ্গে মিট করলেন, এবং তারও পরে উনি স্বীকার করে দিলেন ফ্রম দ্য সাইড অফ দ্য আইসিএমআর টেস্ট টিউব, ভারতবর্ষের টেস্ট টিউব বেবির স্রষ্টা উনি নন, ইট ইজ সুভাষ মুখার্জি, তার মুখ থেকে এই স্বীকৃতি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে কোনো স্বীকৃতি আসেনি, এটাই হচ্ছে ট্র্যাজেডি। এইবার আপনারা বলুন যে এই মানুষটা কি আত্মহত্যা করেছিলেন, না হি ওয়াজ কম্পেলড টু কমিট সুইসাইড, অর ইন আদার ওয়ার্ডস হি ওয়াজ কিলড বাই দ্য সিপিএম। আজকে যে সিপিএম বলে না যে তারা নাকি মার্ক্সবাদী, তারা নাকি বাস্তববাদী, তারা নাকি বৈজ্ঞানিক চিন্তা ভাবনার দেশে প্রচলন করতে চায়, তাদের নাকি সব স্টেপস, সব কাজ, সব গবেষণা, সব চিন্তা ভাবনা সবই নাকি গবেষক, তাই সবই নাকি সায়েন্টিফিক। মনে রাখবেন একটা কথা বলি আবার, ধর্মতন্ত্র মানুষকে ভিখিরি করে, ক্যাপিটালিজম ক্রিয়েটস বেগার্স, এন্ড কমিউনিস্টরা মানুষকে শয়তান তৈরি করে। কমিউনিস্ট গিভ বার্থ টু স্কাউন্ড্রেলস এন্ড শয়তানস, আর অথবা মানুষকে পলিটিক্যাল স্লেভস তৈরি করে, স্লেভস তৈরি করে ওদের কাছ থেকে। এবং এখনো পর্যন্ত সেই অর্থে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, ভারত সরকারের কাছ থেকে সারের সম্বন্ধে কোনো সেই অর্থে কোনো অ্যাওয়ার্ড আসেনি। এবং সারের এই গবেষণাটা যদি সেদিন স্বীকৃতি পেত, সারের গবেষণার পথ ধরেই গোটা পৃথিবীর মানুষ কিন্তু এখন টেস্ট টিউব তৈরি করে, তার নোবেল প্রাইজটা কিন্তু প্রফেসর মুখার্জি পেত। এই দুর্ভাগ্য দেশে আমরা বাঙালিরা খুব দুর্ভাগ্য, আমাদের মানে সুইসাইডাল পলিটিক্স করতে করতে এত পলিটিসাইজড হয়ে গেছে, আমরা কে ভালো কে মন্দ, কে সত্যিকারের বৈজ্ঞানিক, কে ভালো মানুষ, কে বাংলার ভালো চায়, এটাও বুঝতে ভুলে গেছি। উই আর সো পলিটিসাইজড, উই আর সো পলিউটেড, এবং এবং গত 70 বছরের ভারতের ইতিহাস, বাংলার ইতিহাস এত বিকৃত হয়েছে। এবং এই বদমাইশিটা কংগ্রেসই গুলো একভাবে করে, কমিউনিস্টদের নোংরামিটা অন্য প্লেন, ইন্টেলেকচুয়াল ডিস্টরশন, ডিলিশন, ম্যানুফ্যাকচার অফ দ্য স্টোরি, এইটা হচ্ছে কমিউনিস্টরা, হচ্ছে একদম অসাধারণ। এই নিয়ে ওদের 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 কোনো তুলনা নেই। হ্যাঁ অভিষেক, ভূতের বেগার খাটছে রেড ভলেন্টিয়ার্সদের মানসিক ভারসাম্য নিয়ে। আচ্ছা তাপস, তাপস কি এখন চুপচাপ থাকছে দেখছি? ইয়েস, -190 ডিগ্রি তাপমাত্রায় ক্রায়ো প্রিজারভেশন, -190 ডিগ্রি, 998টা ওটা হচ্ছে যে নাইট্রোজেনের, ওটা আমাকে দেখতে হবে, ওটা স্যারের পেপারসগুলো ঠিক আমার কাছে নেই, ওটা আমার বন্ধুদের কাছে, ওরা জমি খোঁজ নেবো, -198 নাকি ওটা দেখে বলবো। হ্যাঁ আমি এইটা বলে আমি এবার চলে যাচ্ছি আজকের বার্থ তো ওয়েস্ট বেঙ্গলে, বাঙালির রাজনৈতিক ধান্দাবাজ যারা ভয়ঙ্করভাবে প্রভাবিত, ভূতের বেগার খাটছে তপ, হ্যাঁ -198 কিনা দেখতে হবে ওটা। হ্যাঁ ওটা স্যার কিসে ওটা বিচার করতেন, বন্ধুরা যোগ্য ছিলেন। দেখো অভিষেক, আমাদের আমরা অনেকগুলো নোবেল আমরা সেই অর্থে লুজ করেছি, আমাদের প্রথম নোবেল তো আসা হচ্ছে জগদীশ বসু, এবং আমরা দেখো আমরা বাঙালিরা ভারতীয়রা এত মেন্টালি পলিউটেড, পলিউটেড চিন্তা করে দেখো আমাদের দেশের বইয়ে এখনো পর্যন্ত রেডিও ওয়েভসের স্রষ্টা ওই মার্কনি লেখা আছে কিন্তু। আরে বাবা, অন্তত মার্কনি নামের সঙ্গে তুমি জগদীশ বসুটা লেখো, এই এই মানসিকতাও আসেনি এখনো, কোন এখনো স্লেভস মানসিকতা, উই আর সো স্লেভস মেন্টালি। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো আরো খারাপ, আরো খারাপ। স্যারের জন্ম মজফর করি, কমিউনিজম একটি তেজস্ক্রিয় পদার্থ বললে অভিষেক তুমি ভালো কথা বলছো, অভিষেক
পরিবেশের কাছে আলোচনা, ব্রহ্মচারিণী টেস্ট টিউব বেবির পদ্ধতি জন্মদাতা, যেটা হচ্ছে এই এইটাই এখন গোটা পৃথিবীতে ফলো করছে। এখন ল্যাপারোস্কোপি সবাই করছে, তার আগে সবাই ইউএসডি মেশিন এসে গেছে, সবাই ইউএসডি মেশিন ইউজ করছে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে ওপারেশন কখন হচ্ছে ডিটেকশন করা, ল্যাপারোস্কোপ দিয়ে ওভামটাকে কালেক্ট করা, এইটা এইটা এসে গেছে। স্যার সেই সময় তুমি চিন্তা করবে এখন কিভাবে জিনিসটা কাজটা করেছে। হ্যাঁ পাগল বলতো তো ওরা, পাগল বলতো, সিপিএম মার্ডার হিম, ইয়েস ইট ওয়াজ এ মার্ডার, ইট ওয়াজ এ মার্ডার কঙ্কনা, ইট ওয়াজ এ মার্ডার। হ্যাঁ টাইমস অফ ইন্ডিয়া পরবর্তীকালে একটা বড় হেডলাইন করেছিল ওই সময়, লেফট ফ্রম গভর্নমেন্ট হ্যাজ কিল্ড সুভাষ মুখার্জি, টাইমস অফ ইন্ডিয়া এটা এটা টাইমস অফ ইন্ডিয়া করেছিল। ভালো, এবার আসছি আমি আজকের সাবজেক্টে। আজকের সাবজেক্টে তোমরা কে কি প্রশ্ন করেছো দেখি, আমি একটু দেখে নিই, সরি তোমরা, আমি আজকে স্পেসিফিক বিশেষ কিছু কথা বলবো না। মনে রেখো সুভাষ মুখার্জির বিরুদ্ধে এবং বেঙ্গল পার্টিশনের ফলে যে ওয়েস্ট বেঙ্গলের তৈরি হয়েছে, এ নিয়ে সব থেকে নোংরা কথাগুলো বলে কমিউনিস্ট, কংগ্রেসগুলো চুপ করে থাকে। কংগ্রেসগুলো যে প্রথম আপ টু 76 রুল করেছে বেঙ্গলে, ওরা যখন রুলিং পজিশনে ছিল, মাইটি পজিশনে ছিল, ওরা কিন্তু সুভাষ মুখার্জিকে বিদ্রুপ করত না, ওরা দে ওয়ার সাইলেন্ট অ্যাবাউট সুভাষ মুখার্জি। আর 77 থেকে বামেরা এসে স্কুল কলেজ সব দখল করে নিয়েছে, সব কিছুতে দখলে এসে গেছে, ওরা সুভাষ মুখার্জি সম্বন্ধে খুব কুৎসা প্রচার করে, নোংরা কথা বলে, ইতিহাসকে বিকৃত করে, ওরা ইন্টেলেকচুয়াল স্কাউন্ডেলস, ওরা অনেক কিছু বলে সুভাষ মুখার্জির সঙ্গে। বাবা একটা কথা বলি, ওরা তো অনেক কথা বলে নাকি, বেঙ্গল পার্টিশনটা সুভাষ মুখার্জি, বেঙ্গল পার্টিশন ওয়াজ ওয়াজ এ ব্যাড থিং, বা ব্যাড থিং যদি হবে ভালো করে দেখতে বলুন, সেদিনের কমিউনিস্টরা এই জ্যোতি বোস আর তার সঙ্গী এক ব্রহ্ম দার্জিলিং থেকে যে ইলেকটেড হয়েছিল, তারা কোথায় ভোটটা দিয়েছিল, তারা রেজলিউশনের সময় কোথায় ভোটটা দিয়েছিল, তার আগে অবশ্য অবশ্য ওরা হ্যাঁ ময়দানে গিয়ে তো পাকিস্তানের ডিমান্ডে মিটিংয়ে মিছিল করেছিল, বড় গলা গলা পাঠিয়েছিল, পাকিস্তান তৈরির জন্যে মুসলিম লীগকে সাপোর্ট করে প্রচুর মিটিং করেছ, কমিউনিস্টরা পাকিস্তান সাপোর্ট করে গেছ, কিন্তু পরে যখন দেখলে যে বেঙ্গল পার্টিশনের একটা রেজলিউশন আসছে, তখন তোমরা ভাই কোথায় ভোটটা দিয়েছিলে, জ্যোতি বোস কোথায় ভোটটা দিয়েছিল, আর তোমরা যদি তোমাদের কমরেড তো অনেক বাবা মা বাবারা ওপার বাংলায় ছিল, তারা পার্টিশনের পরে এদিকে এসেছিল কেন, হোয়াই দে কেম টু দিস ওয়েস্ট বেঙ্গল। আর অ্যাসেম্বলিতে সে সময় সুভাষ মুখার্জি, সে সময় আশুতোষ মুখার্জি তার হিন্দু মহাসভার তরফ থেকে তো একা ছিলেন, 1946 যে ইলেকশনটা হয়েছিল তাতে হিন্দু মহাসভা থেকে উনি একামাত্র জিততে পেরেছিলেন, আর এপাশে কিছু হিন্দুরা কিছু হিন্দু এমএলএ তৈরি করেছিল, তারা সবাই কংগ্রেসে, আর মুসলমানরা যারা আগে যে মুসলমানরাও যা কৃষক প্রজাপার্টিকে ভোট দিত বা কংগ্রেসকে ভোট দিত, তারা কিন্তু সবাই ভোট দিয়েছে মুসলিম লীগকে, ঝেঁটিয়ে বয় ভোট দিয়েছে, যে ভোটটা এবারে অল 30% পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গলের 10% ভোট গেছে টিএমসির কাছে, একদম পোলারাইজড ভোট চলে গেছে। সে সময় 1946 মুসলিমস মেজরিটি, একদম পোলারাইজড ভোট গেছিল মুসলিম লীগের, হিন্দু ভোট তখন কিন্তু হিন্দু মহাসভাকে দেয়নি, কংগ্রেসকে দিয়েছিল, আর কংগ্রেস সে তখনও পর্যন্ত ডিসাইড করতে পারেনি বেঙ্গলের ফেটটা কি হবে। 1946-47 এপ্রিল মে মাসের মধ্যেই ডিসাইড হয়ে গেছে ইন্ডিয়া পার্টিশন হবে, অল ডিসাইডেড, ব্রিটিশের প্ল্যান, মুসলিম লীগের ডিমান্ড, কমিউনিস্টদের সাপোর্ট, কংগ্রেসের রেজলিউশন পাস, সব হয়ে গেছে কমপ্লিট। কিন্তু 1944 কিন্তু সেপ্টেম্বরে কিন্তু রেঙ্গুন থেকে রেডিও স্পিচে সুভাষচন্দ্র কিন্তু ফোরকাস্ট করে দিয়েছিলেন,
যে গান্ধী অলরেডি জিন্নার সঙ্গে একটা কম্প্রোমাইজ ফর্মে এসে গেছে, গান্ধী হাজ এগ্রিড টু জিন্নাহ পাকিস্তান, ওয়ার্নিং দিয়েছে। সবাই লুকোচুরি করছিল, সবাই ভাব দেখাচ্ছিল, গান্ধীরা ভাব দেখাচ্ছিল যে ইফ পার্টিশন ইজ দেয়ার ইট উইল বি অন মাই ডেড বডি, অনেক নাটক করেছিল, সব নাটকের নোংরামি গুলো একদম লুকোনো ছিল। পার্টিশন অফ ইন্ডিয়া তো হয়ে যাচ্ছে, হোয়ে আর দ্য বেঙ্গল উইল গো, বেঙ্গল উইল গো, বেঙ্গল, তখন তিনটে অপশন, তিনটে গ্রুপ, তখন তিনটে অপশন, একটা হচ্ছে যে সুরাবর্তী এন্ড জিন্না হচ্ছে ডিরেক্ট অ্যাকশনের স্রষ্টা, মানে হিন্দু খুনের যিনি, মানুষ খুনের যিনি, হিন্দু খুনের যিনি ডিরেক্ট অ্যাকশন 1946 অগাস্টের, সেই সুরাবর্দী কিন্তু 1947 জুনে এসে বলছে অখণ্ড বাংলা ভালো, অখণ্ড বাংলা, এবং সে পটিয়ে ফেলেছে কিরণ শঙ্কর রায়কে এবং শরৎ বসুকে। কিরণ শঙ্কর রায় কিন্তু রাজি হয়ে গেছে, কারণটা বলবো, কারণটা আজকে বললে, আর শরৎ বসু রাজি হয়ে গেছে। সুরাবর্দী কিরণ শঙ্কর রায় এরা চাইছে অখণ্ড বাংলা, ঠিক আছে, অখণ্ড বাংলাটা কিন্তু, অখণ্ড বাংলা কি হবে, অখণ্ড বাংলা কি অ্যাজ এ টোটাল অখণ্ড বাংলা অ্যাজ এ ডোমিনিয়ন হবে, কারণ পাকিস্তান উইল গেট দ্য ডোমিনিয়ন, ইন্ডিয়া উইল গেট দ্য ডোমিনিয়ন, তো উইল দ্যাট ইউনাইটেড বেঙ্গল উইল বি ডোমিনিয়ন আন্ডার ব্রিটিশ থ্রোন, আন্ডার কুইন, অর ইউনাইটেড বেঙ্গল ইন পাকিস্তান, অর ইউনাইটেড বেঙ্গল ইন ইন্ডিয়া, ও কথাটা বুঝুন, তিনটি অপশন। সুরাবর্দী কিরণ শঙ্কর রায় শরৎ বোস অখণ্ড বাংলা চাইছেন, তাদের আইডিয়াটা ক্লিয়ার নয় যে অখণ্ড বাংলা থাকবে কোথায়, অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন, অর অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট, অর অ্যাজ ইউনাইটেড বেঙ্গল ইনসাইড ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা ডোমিনিয়ন, অর ইন পাকিস্তান, তার কোনো ক্ল্যারিটি নেই, নো ওয়ান ইজ ক্লিয়ার, ডিমান্ডও ক্লিয়ার না। আর ওদিকে তো জিন্না বলেই আছে যে আমার টোটাল বেঙ্গলটাও চাই, আসামের অংশও চাই। এবার আপনি বুঝুন, যদি এটা, কারণ জিন্না কখনো চাইবে না টোটাল বেঙ্গল ইন ইন্ডিয়া, কখনো চাইবে না, আবার টোটাল টোটাল এটা টোটাল যদি বেঙ্গল চলে পাকিস্তানে, সেই পাকিস্তানে যাওয়া টোটাল বেঙ্গলে যে মুসলিম পপুলেশন 55% আর হিন্দু পপুলেশন 45%, এই 45%-এর লাইফের আর প্রপার্টি আর রিলিজনের সেফটি কে দেয়? যে মুসলিম লীগ গভর্নমেন্ট বেঙ্গলে চলেছে ফ্রম 19, মুসলিম লীগ সাপোর্টেড গভর্নমেন্ট অথবা মুসলিম লীগ গভর্নমেন্ট ফ্রম 1937, হিন্দুরা দেখে নিয়েছে তাদের লাইফের, লাইফ, রিলিজন, কালচারাল কি প্রোটেকশন, সেই হিন্দুরা কি প্রোটেক্টেড থাকবে? আর ইউনাইটেড যদি বেঙ্গল থেকে যেখানেই থাক, আইদার যে ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন অর ইন পাকিস্তান, যেখানে 55% মুসলিম, সেই মেজরিটির মধ্যে কোনোভাবেই কি হিন্দুদের সম্মান, ধর্ম, সম্পত্তি, রিলিজন রক্ষিত হবে? হোয়াট ইজ দ্য গ্যারান্টি? প্রমাণ তো হয়ে গেছে 1946 ডিরেক্ট অ্যাকশন, এই গ্যারান্টি কে দেবে? এই জায়গাতে সবাই কনফিউজড, সবাই কনফিউজড। কিরণ শঙ্কর রায়ের লোভটা ছিল, কারণ বেঙ্গল পার্টিশন হয়ে গেল, কিরণ শঙ্কর রায়ের বাড়ি ছিল কলকাতায় আর জমিদারের সম্পত্তি সব প্রপার বাংলায়, উনি অখণ্ড রয়ে গেলে তাহলে জমিদারি রয়ে যাবে, হয়ে গেল। আর একটা জিনিস শরৎবাবু সম্বন্ধে একটাই বলে রাখি, অনেকগুলো কারণ ছিল ওনার এই ইউনাইটেড বেঙ্গল সাপোর্ট করার জন্য, একটা একটা কারণ বলে রাখি, হি ওয়াজ এ লায়ন ইন দ্য হাইকোর্ট, যে লিগেল লুবিনে, অসাধারণ তার লিগেল এক্সপার্ট, এক্সপার্টি, কিন্তু পলিটিক্স ভেরি ম্যাচিউর, তার যত গ্লোরি, অল দ্য গ্লোরি অ্যান্ড লাইট ইজ প্রাইমারিলি ফ্রম সুভাষচন্দ্র বোস, হোয়াট এভার শরৎ বোসকে তোমরা দেখছো ইজ এ রিফ্লেক্টেড লাইট ফ্রম অরিজিনাল সুভাষচন্দ্র, পলিটিক্যাল ম্যাচুরিটি যদি থাকতো, পলিটিক্যাল ম্যাচুরিটি, তাহলে নিরোদ্সি চৌধুরী কিন্তু সেক্রেটারি রাখতেন,
নীরজ চৌধুরী খুব অসাধারণ পণ্ডিত মানুষ, খুব ভালো তার ড্রাফটিং, খুব ভালো ইংরেজি লেখেন বলেন, সব মানলাম তার এই গুণ আছে, বাট হি ওয়াজ নট এ লয়াল ম্যান। সেই মানুষটাকে সেক্রেটারি রেখেছিল এবং বোসবাড়ি থেকে গোপন কথা সব বেরিয়ে যেত, এবং শরৎবাবু পলিটিক্যাল ম্যাচুরিটি কখনো দেখাননি পরিষ্কার, আর অনেক কারণ ছিল। এবার আসছি আমি একটা জিনিস বলে রাখি, ভারতবর্ষে আইনে ট্রায়ালের সময়, ট্রায়ালের পরে সুভাষচন্দ্রের পলিটিক্যাল লাইন যিনি ধরলেন, তিনি শরৎ বসু নন, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি। এবার একটা বলে রাখি, কারণ পার্টিশন যেখানে ইন্ডিয়া ডিসাইডেড, তখন বাঙালি হিন্দু সিকিউরিটি, তার রিলিজিয়ান প্রপার্টি অ্যান্ড লাইফ, হিন্দু মেজরিটি পৃথিবীর ইতিহাসে কোথাও, যেখানে মুসলিম মেজরিটি সেখানে অন্য রিলিজনের মানুষ প্রোটেক্টেড, একটা উদাহরণ দিই এই লাস্ট 1300 বছর অব ইসলামিক হিস্ট্রি। সুতরাং কোন আশায়, এবং আজকে সবাই দোষ দিচ্ছে, হ্যাঁ শ্যামাপ্রসাদ মুখার্জি তো একা ছিলেন, একা ছিলেন তো একা দিয়ে তো রেজলিউশন পাস হয়নি, আরো 60টা ভোট কোনখান থেকে এসেছিল ভাই, কংগ্রেসের লোকের, কারণ গান্ধী ওয়াজ কনফিউজ, কংগ্রেস লিডার কনফিউজ, এমএলএ ওয়ার কনফিউজ, বাট যখন ক্লিয়ার ভয়েস দিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, অল হিন্দু এমএলএ অফ কংগ্রেস আদার পার্টিজ গ্র্যাভিটেটেড টু শ্যামাপ্রসাদ মুখার্জি, ইভিন কমিউনিস্ট অল সাপোর্টেড শ্যামাপ্রসাদ মুখার্জি, যদি উনি একা ছিল। এবার আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে পশ্চিমবঙ্গের স্রষ্টা বলবেন কি বলবেন না, দ্যাটস আপ টু ইউ, কারণ অ্যাজ এ পার্টি হিন্দু মহাসভা উনি একা ছিলেন। এবার বলে রাখি, এবার অনেকে প্রশ্ন করেছে এই যে যোগেন মন্ডল, মনে রাখবেন অনেকে বাবা সাহেব আম্বেদকর সম্বন্ধে অনেক কথা বলেন, অনেক পজিটিভ কথা বলেন, বাবা সাহেব আম্বেদকর কিন্তু মুসলিম লীগকে পছন্দ করতেন না, পার্টিশন পছন্দ করেননি, উনি যখন পার্টিশন হয়ে গেল আন্ডার সিচুয়েশন দ্যাট সিচুয়েশন, উনি একদম চাননি যোগেন মন্ডল ওবিসিদের মধ্যে শিডিউল কাস্ট ট্রাইবে, কারণ অল ইন্ডিয়া শিডিউল কাস্টের অল ইন্ডিয়া লিডার ছিলেন আম্বেদকর, আর বেঙ্গলের লিডার ছিলেন যোগেন মন্ডল, যোগেন মন্ডল আম্বেদকরজি কখনো চাননি যোগেন মন্ডল পাকিস্তানে যাক, পাকিস্তানের লোকেরা জিন্নারা যোগেন মন্ডলকে লোভ দেখালো, মন্ত্রী করবে, ল মিনিস্টার করবে, সমস্ত করলো, আর ওদের সাপোর্ট নিয়ে পাকিস্তানটা হলো, 2/3 অংশ বেঙ্গলের নিয়ে পাকিস্তান তৈরি, ওয়েস্ট পাকিস্তান তৈরি হলো, আর পাকিস্তান তৈরির পরেই যোগেন মন্ডলের কি ফেট হয়েছিল, তার রিলেটিভসের ফেট হয়েছিল, রিলেটিভসরা খুন হয়েছিল, মা বোনেরা রেপড হয়েছিল, তাকে লুকিয়ে পালিয়ে আসতে হয়েছিল, লুঙ্গি পরে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে আসতে হয়েছিল, নিয়ে এখানে দিল্লি এয়ারপোর্টে এসে এখান থেকে লেটার লিখতে হয়েছিল, তা সে দুঃখের জীবনীটা পড়ে দেখবে, যে ওয়েস্ট যারা যারা এই যে সিচুয়েশনে আজ কমরেডরা বলে কি করে যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে ক্রিমিনাল, যে ব্রিটিশ এজেন্ট, নি ইন্ডিয়া পার্টিশন করেছেন, নি বেঙ্গল পার্টিশন করেছেন, তোরা তাহলে এলি কেন, হোয়াই ইউর ফাদার্স কেম ফ্রম ইস্ট পাকিস্তান টু ওয়েস্ট বেঙ্গল, থাকতে পারতে ওখানে, অভিষেক অভিষেক কি লিখেছ, আমি এবার আর এমনি কিছু কথা না বলে একদম ওদেরকে আমি আমি কয়েকটা, আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখি, আমি বরং ভূতের, হ্যাঁ ভূতের বেগার খাটছে রেড ভলেন্টিয়াররা, ধান্দাবাজদের ভয়ঙ্কর, এইবার আমি তোমাদের কতগুলো প্রশ্ন আছে বরং স্পেসিফিক চলে যায়, তাহলে বরং জিনিসটাকে স্পিসাইজ করা যাবে, কারণ অনেক ভাস্ট হরাইজনে কথা বলার থেকে, ও আর ওরা সবাই দোষ দেয় সুভাষ শ্যামাপ্রসাদ মুখার্জিকে, ভাই অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায়
কি আন্দোলন করেছিলেন? আর সি মজুমদার, অধ্যাপক বিনয় সরকার, এই প্রত্যেকটা মানুষ শুধু শুধু ভারতবর্ষে নয়, শুধু বাংলায় নয়, ভারতবর্ষে নয়, এরা বিশ্বে বন্দিত, বিশ্বে পূজিত। সত্যেন বোস, মেঘনাথ সাহা, হেমন্ত সরকার, সুভাষ বোসের বোজম ফ্রেন্ড, মহাকাল, যার নাম বারে বারে উচ্চারণ করেছে, এরা কি করেছে? দি অল ক্যাম্পেইন ফর পার্টিশন অফ বেঙ্গল, দে আর ফর ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হোমল্যান্ড ফর রিফিউজি হিন্দুজ। গোটা পৃথিবীতে অন্তত রিফিউজি হিন্দুর একটা জায়গা থাক, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল। এবং সেই সমাজ, সেই কথাটা যে দে হ্যাভ পার্টিশন ইন্ডিয়া, আই এম পার্টিশনিং পাকিস্তান ফর দ্য প্লেস, ফর দ্য হিন্দু রিফিউজিজ হোমল্যান্ড। কমিউনিস্টদের, কমিউনিস্টদের কোনো কথা ডক্টর তাপস, অভিষেক, ব্রহ্মচারী, কমিউনিস্টদের কোনো কথা যখনই বলবে না, প্রথমেই ধরে নেবে যারা মিথ্যা কথা বলছে, লাম্পট্য করছে, ইফ নট ট্রু আদারওয়াইজ। ওরা কোনোদিন, ওরা ওরা কোনোদিন সত্যি কথা, ওরা যেমন যেমন কেঁচো ভালো জলে থাকতে পারবে না, কেঁচো নর্দমায় ঢুকবেই, নোংরা জলেই যাবে, এটা নিয়ম। কমিউনিস্টরা কোন সত্যি সত্যি কথার মধ্যে কমিউনিস্টরা নেই, সত্যি কথার পরিবেশে কমিউনিস্টরা থাকবে না, থাকতে পারে না। তখন কিছু মাছ আছে মিষ্টি জলে থাকতে পারে না, তারা নোনা জলেই যাবে, কিছু করার নেই। আমি এবার আজকের আলোচনাটাকে একদম গুটিয়ে আনি বাই গিভিং অ্যান্সার টু ইউর স্পেসিফিক কোশ্চেন্স। তোমাদের, ও তোমাদের কোশ্চেনগুলো আমি, ও অভিষেক একটা কথা লিখেছো, একটা বাংলাদেশি রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক বলেছে, ভাই তুমি একটা কাজ করো, কিছু জড়াই যাওয়ার কোনো দরকার নেই, তুমি ওদেরকে জিজ্ঞাসা করো হোয়াট ইজ ইউর ডেফিনিশন অফ সাম্প্রদায়িকতা অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইউর অসাম্প্রদায়িকতা, অ্যান্ড গিভ এন এক্সাম্পল অফ এন অসাম্প্রদায়িক ইন্টেলেক্ট অর এ লিডার, তুমি তোমার বাংলাদেশ থেকে একটা উদাহরণ দাও, ব্যাস বলে চুপ করে যাবো। আর সুশোভন একটা কথা বলেছে কি, মাননীয় সুভাষ মুখোপাধ্যায়ের সত্য কাহিনী অবলম্বনে, হ্যাঁ একটা হিন্দি ফিল্ম হয়েছিল, তো তোমরা বঙ্গদেশ থেকে একটা ফিল্ম তৈরি করনি, দেখো তোমাদের তো এখন বাংলা টিভি লাইন দেখলেই বোঝা যায় কি সব ফিল্ম হয়, হ্যাঁ প্রতি ফিল্মে দুটো বউ তার তিনটে হাজবেন্ড, কি দুটো হাজবেন্ড তিনটে বউ, হ্যাঁ তা একটা বউ তার তিনটে হাজবেন্ড, কি একটা হাজবেন্ড তার তিনটে বউ, এই তো ফিল্ম চলে তোমাদের, পরকিয়া, নোংরামি, চোরি ডাকাতি, আর এই নিয়ে তো গোটা দিনটা টিভিতে ডিসকাশন হয় চলে। বাংলার মানসিকতা পয়জন হতে হতে এইখানে পৌঁছেছে, টলিউড থেকে বলিউড, বলিউড থেকে ফিল্ম হতে পেরেছে, টলিউড থেকে হয়নি, কারণ টলিউড তখন ছিল কমিউনিস্টদের কন্ট্রোলে, ওরে বাবা সুভাষ মুখার্জি যদি ফিল্ম হবে, হ্যাঁ ও তো ফিল্মের ডিরেক্টর, চাকরি চলে যাবে, বিক্রি হয়ে যাবে, হ্যাঁ চাকরি চলে যাবে সব। আর এখনকার জামানায় একা সমান সমান, সব পলিটিক্যাল কন্ট্রোল, অল ইন্টেলেকচুয়ালস আর পলিটিক্যাল স্লেভস। হোয়াট ডিড মহাকাল সে অ্যাবাউট রিগার্ডিং দ্য ফিউচার অফ ওয়েস্ট বেঙ্গল? মইনা যতটুকু বেরিয়েছে ওইখান থেকে দেখার চেষ্টা করো। অভিষেক, জিন্না বলেছিলেন পূর্ব অ্যান্ড পশ্চিম পাকিস্তানের মধ্যে 900 মাইল লম্বা করিডোর, এটা চওড়া হবে 100 মাইল, ঠিক? হ্যাঁ করিডোর, একটা ভাস্ট করিডোর চেয়েছিল, আমাকে দেখতে হবে এক্স্যাক্টলি ওর ডিমান্ডটা কি সাইজটা ছিল, দেখতে হবে ওটা। কঙ্কন একটা জায়গায় ও লিখেছে, দেখো চলো তিব্বতে, মঙ্গোলিয়ায় বাংলার পরিচয়, কাজাকে, উজবেকিস্তানে। হ্যাঁ দেখো একটা কথা বলি কঙ্কনা, এই কথাগুলো মহাকালের কথা, অরিজিনাল কথাগুলো, এইগুলো হচ্ছে মনে রেখো একসময় উনি এই জায়গাটা ভালো করে যদি দেখো, অ্যাকচুয়ালি উনি এই বাংলার প্রতিভারা আর বাংলার কালচার, বাংলার প্রতিভা, সাহিত্য, একসময় এই পুরো অঞ্চলে, সেন্ট্রাল এশিয়ার এই পুরো অঞ্চলটা
ডোমিনেট করত, এন্ড দ্যাট এম্পায়ার ওয়াজ নট বাই শোর, ইট ওয়াজ আওয়ার কালচারাল এম্পায়ার। আবার বাঙালি শৌর্য বীর্যেও কিন্তু একসময় প্রয়োজনে তার গৌরব দেখিয়েছে। দেবনাথের একটা জিনিস, হ্যাঁ, জনসংঘের সৃষ্টি 21-এ, এইটা আমি একটু আগে তোমায় বলে ইঙ্গিত করেছি, সুভাষচন্দ্রের যদি বাংলায় উত্তরসূরি হতে থাকে, পলিটিক্যাল উত্তরসূরি, সে কিন্তু সুভাষচন্দ্র হচ্ছে, সে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি। আরেকটা জিনিস বলে রাখি, এই শ্যামাপ্রসাদ যে কাশ্মীরে গেলেন, আইন ভেঙেই গেলেন, বন্দী হয়ে খুন হয়ে গেলেন, এই যাওয়ার পেছনে শুধু এক দেশ এক নিশান এক কনস্টিটিউশন, শুধু এই স্লোগান নয়, এটা তো ছিলই। আরেকটা তার আগেই উনি কিছু খবর, উনি কিছু গন্ধ পেয়েছিলেন, গন্ধটা হচ্ছে এই, মনে রাখবে 1947 এর এন্ডে যখন অক্টোবরে যখন ট্রাইবেল সকল ট্রাইবেল ইনভেশন হলো কাশ্মীরে ফ্রম দ্য ওয়েস্ট, এই সময় এই ট্রাইবাল লিডার্সরা চিত্রল গিলগিটের যে রেডিও স্টেশনটা দখল করে, দখল করে ওখান থেকে দুটো ব্রডকাস্ট করেছে, সেই ব্রডকাস্টগুলো পরবর্তীকালে আমি পেয়েছিলাম সত্য বক্সীর লেখার মধ্যে, আর নর্থ ইন্ডিয়াতে একটা সোশ্যালিস্ট পার্টির পত্রিকাতে কিছু কিছু, তাতে এই যে আইএনএর যে এক্স আইএনএর সোলজার বারাদ্দিন, বারাদ্দিন ছিল তোমার এক সময় এই চিত্রল চিত্রলের প্রিন্সিপাল স্টেটের রাজকুমার, উনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে, পরে আগে জয়েন করেছিল প্রিন্স বারাদ্দিন, আর হাবিবুর রহমান, এরা তো আবার সেই ট্রাইবাল ইনভেশনে জয়েন করেছিল, কারণ এরা কেউ ইন্ডিয়াতে আর্মিতে জয়েন করতে পারেনি, কারণ নেহরু মাউন্টব্যাটেন চুক্তি অনুযায়ী আইএনএর কোনো সোলজারকে ইন্ডিয়ান আর্মিতে নেওয়া হয়নি, ইভিন পুলিশেও নেওয়া হয়নি, ইভিন দে ওয়ার কেয়ারফুল সো দ্যাট নো আইএনএ পার্সনস নো আইএল পার্সনস ক্যান বি ক্যান বি ইন এ হায়ার সোশ্যাল পজিশনস, যেমন না আইএনএর কোনো সোলজার যেমন না ইন্ডিয়ান আর্মিতেও জয়েন করতে পারে বা পুলিশেও জয়েন করতে পারে, ইভিন দেখতে হবে তারা যেন না কোনো হাই পজিশনে যায়, এটা ছিল ওদের সিরিয়াসলি দেখেছিল ওরা, তখন বাধ্য হয়ে ওরা পাকিস্তানে চলে যায়, দে জয়েন পাকিস্তান আর্মি, এবং ওইখান থেকে ওরা ব্রডকাস্ট করে সুভাষ বোস যে পিনকাশে মারা যায়নি এটা বলেছিল। এই কথাটা সুরেশ আমাদের আশুতোষ মুখার্জি জানতেন না এটা আমি ভাবি না, উনি হয়তো উনি নিশ্চিত ছিলেন যে কাশ্মীরে হচ্ছে, কাশ্মীরের গ্রাউন্ডে কি হচ্ছে, কারণ কাশ্মীরে তখন সমস্ত খবর বাইরে সেন্সার হচ্ছে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং ইন কাশ্মীর এটা দেখতে চেয়েছেন, হোয়াট ইজ রিয়েলি হ্যাপেনিং ইন কাশ্মীর। আর ওই সময়কার কাশ্মীর চিত্রল গিলগিটের কোনো পেপারসই কিন্তু ডিক্লাসিফাইড হয়নি আজও, আমি একটু আগেও বলেছি, আমি একটু বলে রাখি, ওই আমি 96-97-98 এই সময় আমি নেতাজি সংক্রান্ত কিছু ফাইলসের জন্য আমি লেখালেখি করেছিলাম উইথ দ্য ডাইরেক্টর অফ দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, তখন ওরা আমাকে চিঠি কিছু করেছিল যে চিত্রল গিলগিট কাশ্মীর রিলেটেড কোনো ফাইল 50-60 ইয়ার্স হয়ে গেলেও ওগুলো ডিক্লাসিফাই করা কোনো সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয়নি। এইটা আমার কাছে একটা খুব, কারণ আমি চিত্রল গিলগিট পেপার্স চাই কেন এত ওভার সেন্সিটিভ হয়ে গেল, এবং পরবর্তীতে যখন মোদিজি যখন 2016-তে নেতাজি রিলেটেড প্রায় 500 ফাইল যখন ডিক্লাসিফাইড করে দেখলাম, আমি সেখানে দেখলাম যে আমার ওই 96-97-এর যে ফাইল যে চিঠিগুলো করেছিলাম ওইগুলো ন্যাশনাল আর্কাইভসের ডিরেক্টর পিএমওতে পাঠিয়েছিল, পিএমওতে পাঠিয়েছে, এবং আমার চিঠির উত্তর কি হবে কতটুকু লিমিটসের মধ্যে হবে সেই ডিরেকশনটা পিএমও থেকে এসেছিল, সেই মতো ডিরেক্টর আমাকে ডিওলেটাগুলো দিত। এটা আমার কাছে খুব অবাক লেগেছে যে হোয়াট সেন্সিটিভ থিংস আর দে আর স্টিল ইন
সেই সময়কার ফাইলস অফ জম্মু কাশ্মীর চিত্রলিঙ্গ গিলগিট। আমার কাছে ওই জায়গাটা খুব হিট করেছিল, ব্রিটিশ আইএনএ ফাইলস 273 আইএনএ ফাইলস এর ওই জায়গাটা, সুভাষ বোস ওয়ান্টস টু এন্টার ইন্ডিয়া ভায়া চিত্রলিঙ্গ গিলগিট, সেই ফাইলটা 1946 আর্লি পার্টেজ, সেই জায়গাটা আমায় খুব অবাক করেছিল, সেটাই মেনশন করেছিল। ওরাও কেন রিজিড এখনো পর্যন্ত সেই সংক্রান্ত ফাইল ওরা ডিক্লাসিফাই করবে না, আমি জানি না তারপরে কিছু করেছে কিনা, সেই খবরটা আমি জানি না। এবার এবার বলেই সৈকত, তুমি কি বলেছ টু হোয়াট ওয়াজ দ্য ভারত কেশরীর ফিউচার প্ল্যান ইফ হি ওয়াজ নট মার্ডার, ইফ হি ওয়াজ নট মার্ডার। দেখো সেটা তো উনি ওখানে এই জায়গাটা যে উনি অফিসিয়াল প্রেস কনফারেন্স যেটা বলেছিলেন যে উনি চান এক নিশান এক কনস্টিটিউশন এক দেশ, এই তো স্লোগান, তার বিয়ন্ডে এটাই কই আমার মনে হয়েছে উনি বোধহয় নেতাজি রহস্য কিছু গন্ধ পেয়েছিলেন, সেটা কাশ্মীর অন দ্য সয়েল গিয়ে উনি কিছু বোঝার চিন্তা করেছিলেন, বা ভারতে হল ভারতবর্ষকে এক নিশান এক কনস্টিটিউশন এক দেশের আন্দোলনে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন, জানি না তার কি ছিল আমার। এবার আমি আর কিছু প্রশ্ন আছে কি, আমি আমি বলে শেষ করি আজকে, আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, 53 মিনিট হয়ে গেছে। তোমাদের কিছু প্রশ্ন কি আছে এখানে, দেখি এখানে কিছু আছে কিনা, কি আর একজন ইন্ডিয়ান ছিলেন যিনি আমেরিকায় চলে যেতে বাধ্য হয়েছে ভাস্বর, এক্ষুনি এবারে স্টিভ বেবির, দেখো ইন্ডিয়ান, তুমি তুমি কি সায়েন্স নিয়ে, আমাদের সায়েন্স নিয়ে বলছো স্টিভ বেবি, দেখো ইন্ডিয়া থেকে অনেক মানুষই কি বাধ্য হয়ে গেছে, বেঙ্গল থেকে অনেক মানুষই বাধ্য হয়েছে বাইরে চলে যেতে, তারা এখানে কাজ করতে পারেনি, কাজ করতে পারেনি, তারা কাজ করতে দেওয়া হয়নি, বামেদের সময় প্রচুর ক্যারিয়ার নষ্ট করা হয়েছে, প্রচুর ক্যারিয়ার নষ্ট করা হয়েছে, সিপিএম ক্যাডার না হলে কাউকে কাজ করতে দেওয়া হয়নি, কাউকে উঠতে দেওয়া হয়নি, সিপিএম ক্যাডার হয়ে গেলে সে বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক ও ভাইস চ্যান্সেলর হয়ে যায়, এবং এই যেন জামানাতে রেজিস্ট্রার ও ভাইস চ্যান্সেলর হয়ে গেছে, দারোয়ানও হয়ে যাবে ভাইস চ্যান্সেলর, দারান দারান হয়ে যায় প্রফেসর, হ্যাঁ সবই হয় সবই হচ্ছে। আর কি আজ তোমাদের দেখি আর কি বক্তব্য, জামানা সেই অর্থে ফাংশনালি কিছু চেঞ্জ হয়নি, আর সব থেকে বড় কথা দোষ তো আমাদের, উই দ্য বেঙ্গলি আমাদের মাইন্ড এত পলিউটেড, অ্যান্ড উই দ্য সো কল্ড ইন্টেলেকচুয়ালস আমরা হ্যাজ বিকাম স্লিপস, পলিটিক্যাল স্লিপস। আর কারো কিছু বক্তব্য, বক্তব্য কিছু না, আর কারো বক্তব্য কিছু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না, আবার কমেন্টস গুলো সরে গেল কেন, সরি কোথা থেকে আমি কিভাবে টিপলাম সব সরে গেল, সরি, থ্যাংক ইউ, শুভরাত্রি, শুভরাত্রি, বুঝলেন, বেঙ্গলে সুভাষ মুখার্জি নিয়ে আমাদের কোনো লজ্জা নেই, আমরা যে পাপ করেছি পাপ স্খলনের কোনো চেষ্টা আমাদের নেই, আর এখনো পর্যন্ত মেজরিটি বুদ্ধিজীবী বাংলার, শ্যামাপ্রসাদ নিয়ে এখন একটা অদ্ভুত অ্যাপ্যাথি অ্যান্টিপ্যাথি, আমরা এত জন্ডিস আমাদের 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 চোখ এবং পড়াশুনো এত কম যে আমরা একটা ব্রড মাইন্ড নিয়ে একদম ইতিহাসকে দেখে, আমরা তো আমাদের বুদ্ধিজীবীরা যে ইতিহাসের বইগুলো পড়ে সেগুলো তো পাবলিশ বাই দ্য পলিটিক্যাল পার্টিস, এখানে বলেছিলাম না যে পলিটিক্যাল পার্টির নেতারা হচ্ছে ঐতিহাসিক, ক্যাডাররা কলেজের অধ্যাপক হয়েছে, তারা ইতিহাসের বই লিখেছে,
তারাই নাকি ঐতিহাসিক, সে ইতিহাস পড়ে মিডিয়াতে এসে লেকচার দেয়, এর থেকে দুর্ভাগ করে। আর সি মজুমদারের বই তো ওরা পড়ে না, যোধনাথ সরকারের বই পড়ে না, আমি সুভাষ মুখার্জির কথাটা কেন বললাম বারে বারে, সুভাষ মুখার্জির ইতিহাস এখনো মুছে যায়নি, 40 ইয়ার্স জাস্ট, এখনো সেই সময়কার খবর কাগজগুলো এখনো আর্কাইভসে আছে একদম চোখের সামনে। আপনাদের যারা সেই সময় আপনাদের সিনিয়ররা বা আপনারা যারা সিনিয়র সেই সময়কার দিনগুলো দেখুন, আমাদের সময়টা দেখুন, ওই সময়টা আমাদের ডাক্তার দাদারা খুন হয়ে গেল, তারা তারা সিপিএম ক্যাডার নয়, তারা সিপিএম চৌর্যবৃত্তির তারা তারা অংশ নেয়নি, ডাক্তার খুন হয়ে গেছে, একটা একটা ডাক্তার খুন হয়েছে, খুন করেছে সিপিএম এর লোকেরা সিপিএম মদতে, হচ্ছে কমরেড হুগলির ডক্টর পাল গাইনেকোলজিস্ট, রানাঘাটের চন্দন দা, চন্দন সেন, আরো অনেক আছে, এই যে আমাদের তো ডাক্তাররা মার খাচ্ছে, রুলিং পলিটিক্যাল পার্টির কোনো ভয়েস নেই, ডক্টর স্যার বিং টর্চার হেকেল, কি বলবো, সরি, শুভরাত্রি।